বার্নপুরে ভূতনাথ ঘাটে জলে ডুবে মৃত্যু হলো এক বালকের। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন দুপুরে টোটো নিয়ে তিনজন ভূতনাথ ঘাটে দামোদর নদীতে স্নান করতে এসেছিল। এরপরই তিনজন জলে স্নান করতে নেমেছিল। স্নান করতে নেমে একজন জলে তলিয়ে যায়। এই খবর চাউর হতেই এলাকায় মানুষেরা ঘটনাস্থলে পৌঁছায়। খবর পেয়েই ঘটনাস্থলে হীরাপুর থানার পুলিশ এসে পৌঁছায়। এরপর পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় সেই বালকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের নাম সুব্রত সেন, বাড়ি বার্নপুর শ্যামবাদ এলাকায়। এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্নান করতে এসেছিল, স্নান করতে এসে দুজন তিনজনে জলে নেমেছিল, তার মধ্যে একজন ডুবে গেছে, তখন দুজন বাচ্চা ছেলে ছিল, ওরা দুজন চলে গেছে। তো এটা কি জানা আছে কোথাটা ছেলে ছিল? না না, এটা বলতে পারি না। আমরা ব্রিজের উপরে ছিলাম, ডিউটি ছিলাম, ওখান থেকে তো বলা সম্ভব নয়, আর এসে যে বাঁচিয়ে দেবো সেটাও সম্ভব নয়। যে নেমে এসে যে দুজন আরও ছিল, ওরা এখন কোথায় গেল? ওরা চলে গেছে, বাড়ি চলে গেছে, এদিক দিয়ে চলে গেছে বাড়ি। তারপর আমাদেরকে ফোন করা হলো যে এরকম এরকম ব্যাপার দেখলাম, তো আপনি একটু ব্যবস্থা করুন কিছু। তখন দাদা ফোন করলো থানাতে, থানা থেকে পুলিশ এসে দাদা এসে সবাই এসে ছেলেরা গ্রামের ছেলেরা ছিল তারা সবাই এসে বইটা তুললো। আপনার নাম? চিন্ময় মাঝি। হয়েছিল ঘটনা? হয়েছিল মানে আমি বাড়িতেই ছিলাম, বাপি ফোন করলো যে তিনটে ছেলে টোটো নিয়ে এসছে, নদীতে স্নান করতে নেমেছিল। তবে যে দুটো ছেলে আমি দেখলাম টোটোর মধ্যে জামা প্যান্ট ছিল, ওরা জামা প্যান্ট নিয়ে দৌড়ে পালিয়ে গেল, একটা ছেলেকে দেখতে পাচ্ছি না। আমি বললাম ব্যাপারটা ঠিকমতো খোঁজ করতে নাও, ছেলেটা আছে কি না। তো দেখলো ছেলেটা নেই, তখন আমি থানায় ফোন করি, থানায় ফোন করে পুলিশ আসে। আমি এলাম, এসে এই লোকাল ছেলের সব দেখালাম, দেখে আবার দেখলাম নদীতে নেমে বড়িটা পাওয়া গেল, বড়িটা তুললাম এই পর্যন্ত। তো এই দুজন এখনও এর কোনো নাম বা কোনো কিছু আপনারা জানতে পেরেছেন কি? না না না, কিছু জানতে পারিনি, মুখও চিনতে পারছি না। তবে বয়সটা দেখেই মনে হচ্ছে খুব বেশি হলে 13-14 কি 15 এরকম হবে, বেশি তো হবে না। আপনার নাম আর পরিচয়? আমার নাম অনুপমার মাঝি, 57 নম্বর। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।